হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্স 2020 এক থেকে 3 জানুয়ারি, অর্থাৎ 2020 সালের 1 থেকে 3 জানুয়ারিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার যে প্রশ্নোত্তর পরীক্ষায় আসতে পারে, সেগুলি ওয়ানলাইনার হিসাবে আলোচনা করব এই ভিডিওতে। এবং এই সিরিজটি কন্টিনিউ চলতে থাকবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বরে আছে, গুড গভর্নেন্স ডে তে কোন রাজ্য শীর্ষস্থানে আছে? উত্তর হলো তামিলনাড়ু। তামিলনাড়ুর স্কোর হলো 5.62, 5.62। ওকে, নেক্সট 2 নম্বর, গুড গভর্নেন্স ডেতে কোন উত্তর পূর্ব এবং পাহাড়ি রাজ্য শীর্ষস্থানে আছে? উত্তর হলো হিমাচল প্রদেশ। নেক্সট 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আছে, সম্প্রতি জারি করা ইন্ডিয়ান স্টেট অফ দ্য ফরেস্ট রিপোর্ট 2019 অনুযায়ী দেশের মোট ভৌগোলিক ভাগের কত শতাংশ বন আবরণ অর্থাৎ ফরেস্ট কভার আছে? তো অ্যান্সার হলো 21.67%, 21.67%, যা 712,249 বর্গ কিমি জায়গা জুড়ে রয়েছে। এবং টোটাল ফরেস্ট অ্যান্ড ট্রি কভার আছে 25.56%, যা 807,276 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিমি জুড়ে রয়েছে। নেক্সট 4 নম্বর, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের স্থান কত? অ্যান্সার হলো 112তম। বন্ধুরা, ইন্ডেক্স থেকে কিন্তু প্রতিবারই পরীক্ষায় আসে। এবছরের রেলের যে পরীক্ষা রয়েছে এবং এসএসসির পরীক্ষা, এছাড়া তোমার স্টেট গভর্নমেন্টের যেসব পরীক্ষা রয়েছে তাতেও কিন্তু এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এই যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি আলোচনা করব এবং এই ভিডিওটি যে আলোচনা করছি, এগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখে প্রশ্নগুলিকে মুখস্থ করে নেবে এবং প্রয়োজন হলে নোট করে নিতে পারো, ঠিক আছে? তো চলো 4 নম্বরের কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের স্থান কত? উত্তর হলো 112তম। নেক্সট 5 নম্বর, এনটিপিসি 10 গিগাওয়াট সৌর ধারণ ক্ষমতা অর্জনের জন্য কত কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে? উত্তর হলো 50,000 কোটি। নেক্সট 6 নম্বর, বেঙ্গালুরু ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ কে জিতল? অভিনব লোহান। বেঙ্গালুরু ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ জিতল কে? অভিনব লোহান। নেক্সট 7 নম্বর, উইজডেন ক্রিকেটার্স অফ দ্য ডিকেড এ কোন ভারতীয় ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হলো? উত্তর হলো বিরাট কোহলি। বিরাট কোহলির নাম তালিকাভুক্ত হলো কিসে? উইজডেন ক্রিকেটার্স অফ দ্য ডিকেড। নেক্সট 8 নম্বর, আন্তর্জাতিক নারী দিবসে কতজন নারীকে শক্তি পুরস্কার দেওয়া হবে? উত্তর হলো 40 জন নারীকে। নেক্সট 9 নম্বর, ট্রিপ প্ল্যানার লাইভ বাস ট্র্যাকিং নামে কোন মহানগর পরিবহন কর্পোরেশন নতুন অ্যাপ চালু করল? বেঙ্গালুরু। বেঙ্গালুরু কী করলো? নতুন একটি অ্যাপ চালু করলো, সেই অ্যাপটির নাম হলো ট্রিপ প্ল্যানার লাইভ বাস ট্র্যাকিং। মানে যাত্রীরা যাতে বাস ট্র্যাক করতে পারে যে কোনখানে বাসটি রয়েছে, সেই জন্য যাত্রীদের সুবিধার্থে এই অ্যাপটি চালু করা হয়েছে, ঠিক আছে? চালু করেছে বেঙ্গালুরু মহানগর পরিবহন কর্পোরেশন। ওকে, নেক্সট 10 নম্বর, 1 বছরের জন্য কে এসপিজি মানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এর
ডিরেক্টর নিযুক্ত হলেন? অ্যান্সার হলো আইপিএস অফিসার অরুণ কুমার সিনহা। আইপিএস অফিসার অরুণ কুমার সিনহা এক বছরের জন্য এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ এর ডিরেক্টর নিযুক্ত হলেন। নেক্সট 11 নম্বর, কে লোকমান্য তিলক ন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন? অ্যান্সার হলো সঞ্জয় গুপ্তা। এর সাথেই মনে রাখবে কেশরী পত্রিকার 139তম প্রতিষ্ঠাতা দিবস 4 জানুয়ারি 2020 তাকে দেয়া হবে, ঠিক আছে? মানে এই অ্যাওয়ার্ডটি দেয়া হবে 4 জানুয়ারি 2020 দেয়া হয়ে গেছে। আমরা পরে যেহেতু ভিডিওটি আপলোড করছি, 4 জানুয়ারিতে দেয়া হয়ে গেছে অ্যাওয়ার্ডটি। কী অ্যাওয়ার্ড? লোকমান্য তিলক ন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড। কে পেয়েছে? সঞ্জয় গুপ্তা। নেক্সট দেখো 12 নম্বর, আইটিবিপি এর ডিজি এস দেশওয়াল কোন আধাসামরিক বাহিনীর অ্যাডিশনাল চার্জ নিলেন? অ্যান্সার হলো সিআরপিএফ। নেক্সট 13 নম্বর, খেলো ইন্ডিয়া 2020 অনুষ্ঠিত হচ্ছে কোন রাজ্যে? আসাম রাজ্যে। নেক্সট 14 নম্বর, টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে 100 উইকেট পেলেন কে? অ্যান্সার হলো মুজিব উর রহমান। নেক্সট 15 নম্বর, বিশ্বের সবচেয়ে বয়স্ক গন্ডার ফৌস্টা, বিশ্বের সবচেয়ে বয়স্ক গন্ডারের নাম কি? ফৌস্টা। সম্প্রতি মারা গেল কোন দেশে? তানজানিয়াতে। ওকে নেক্সট 16 নম্বর, 2019 সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন কে? কৃষ্ণামাচারি শ্রীকান্ত ও অঞ্জুম চোপড়া, এই দুজন পেয়েছে 2019 সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। ওকে তো নেক্সটে যাই। 17 নম্বর, 107তম বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? উত্তর হলো বেঙ্গালুরুতে। নেক্সট 18 নম্বর, সম্প্রতি অর্থমন্ত্রক ই অকশন এর জন্যে যে অ্যাপ চালু করলো সেটির নাম হলো ই বিক্রয়। নেক্সট 19 নম্বর, প্রথম বর্ষ মান্দু উৎসব অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? উত্তর হলো মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট 20 নম্বর, সিআরপিএফ এর নতুন ডিজি হলেন এস দেশওয়াল। নেক্সট 21 নম্বর, ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের তকমা পেল ইন্দোর। নেক্সট 22 নম্বর, মহিলাদের সুরক্ষার জন্যে দামিনী নামক হেল্পলাইন চালু করল কোন রাজ্য সরকার? উত্তরপ্রদেশ রাজ্য সরকার। নেক্সট 23 নম্বর, সম্প্রতি আরপিএফ এর নতুন নাম হল ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশনাল ফোর্স সার্ভিস। নেক্সট 24 নম্বর, লাই হারোবা কোন রাজ্যের উৎসব? উত্তর হলো ত্রিপুরা রাজ্য। 25 নম্বর, দৃষ্টিহীন মানুষের সুবিধার জন্যে নোটের মূল্যায়নের জন্যে আরবিআই কোন অ্যাপ চালু করল? উত্তর হলো মানি অ্যাপ। এই মানি অ্যাপের মাধ্যমে বোঝা যাবে যে কোনটি কত টাকার নোট, কিন্তু সেটা আসল কিনা নকল তা এই অ্যাপের মাধ্যমে বোঝা যাবে না, ঠিক আছে? নেক্সট 26 নম্বর, সম্প্রতি হরিয়ানার কর্নালে অটল কিষাণ মজদুর যোজনাতে কত টাকার বিনিময়ে খাবার পাওয়া যাবে? 10 টাকা। নেক্সট 27 নম্বর, সম্প্রতি ভিখো ও থসেই আছে, এটা স্পেলিংটা এরকম ভিখো ও ইয়সু হবে, এই যে VIKHO ভিখো, তারপরে ও, তারপরে হলো YHOSHU একসাথে, এটা YHOSHU ইয়সু। ভিখো ও ইয়সু মারা গেলেন, তিনি
কী জন্য বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন নাগাল্যান্ডের স্পিকার। ওকে, তো নেক্সট 28 নম্বর, ইউনিসেফ এর হিসেবে 2020 এর 1 জানুয়ারি সব দিয়ে বেশি শিশু জন্মগ্রহণ করল কোন দেশে? মানে সব থেকে বেশি শিশু জন্মগ্রহণ করেছে কোন দেশে? ভারতে। 1 জানুয়ারিতে সব থেকে বেশি জন্মগ্রহণ করেছে ভারতে, ইউনিসেফ এর হিসেবে, ঠিক আছে। নেক্সট 29 নম্বর, নীতি আয়োগের SDG ইন্ডেক্স এ প্রথম রাজ্য হল কেরালা। ওকে, তো এই ভিডিওতে এতটুকুই। আর এই ভিডিওর ক্রেডিট যায় কম্পিটিটিভ এক্সাম গ্রুপ এর। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।